বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ম্যাশ কভারেড প্রিন্ট। আপনারা কম্পিউটার দেখতে পাচ্ছেন, কম্পিউটার থেকে আমরা একটি গুড়ার ডিজাইন নিয়ে নিলাম। গুড়ার ডিজাইন নেওয়ার পর এটাকে এক্সপোজ দিয়ে আমরা এটাকে টেবিলে নিয়ে এসেছি প্রিন্ট করার জন্য। আমরা যেহেতু এটা মেশ দিয়ে ঢেকে প্রিন্ট করব, সো আমরা মেশের উপরে আউটলাইন স্ক্রিনটা প্রিন্ট করে নিচ্ছি। এটা 2 cm স্ট্রোকের একটা আউটলাইন, সো আউটলাইনটা ম্যাশ ফেব্রিকের উপর আমরা প্রিন্ট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট হয়ে গেছে, এবং এটাকে আমরা মাঝখান দিয়ে কেটে নিব। আমরা 2 cm থেকে 1 cm কেটে ফেলে দিব। আমরা ঠিক আউটলাইন 2 cm যে মোটার কথা বলেছিলাম আপনাকে, এটা 1 cm বাইরের অংশগুলো ফেলে দিচ্ছি। চতুর্পাশে আমরা কেটে নিব এইভাবেই, ঠিক এইভাবেই কেটে নিব। আমরা একটা পাশ কেটে নিলাম, এখন আরেকটা পাশ কাটতেছি। আপনারা পাশেই থাকুন, আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে সব সাইডই প্রায় কাটা হয়ে গেছে, একটা সাইড বাকি আছে। এখন আমরা সিজার দিয়ে কেটে নিচ্ছি। তো ভিডিওটি আপনাদের জন্য অনেক দীর্ঘ হয়ে যাবে, এজন্য আমি অনেক কাজ এগিয়ে রেখেছিলাম। তো টুকিটাকি দেখি আপনাদেরকে আমি খুব সহজে বুঝিয়ে দিব। আমরা কেটে নেওয়ার পর এটা ক্লিয়ারটা যখন আমরা প্রিন্ট করব কয়েকবার, আমরা যেহেতু এটা হাই ডেন্সিটি করতে হবে অবশ্যই এটাকে ঢাকার জন্য, আমরা ক্লিয়ার বেজ প্রিন্ট করে রেখেছি অলরেডি। ক্লিয়ার বেজ প্রিন্ট করার পর অন্তত তিনবার প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর ম্যাশ কাপড়টি কাঁচা অবস্থায়, ক্লিয়ার বেজ কাঁচা থাকা অবস্থায় লাগিয়ে দিবেন। তো যেহেতু আমরা এটা ম্যাশ ফেব্রিক নিয়েছিলাম, যেহেতু এটা ম্যাশ ফেব্রিক হিট ড্রায়ারে গলে যাওয়ার কথা, অতএব এই জন্য আমরা আলাদা কোনো পার্ট রেখেছিলাম যে এটা ক্র্যাকটা কেমন ফাটে এটাকে স্পষ্ট দেখানোর জন্য। আমরা ক্লিয়ার কাঁচা থাকা অবস্থায় 3-4 বার মারার পর আমরা এটাকে পেস্ট করে নিয়েছিলাম। তারপর আমরা আবার ক্লিয়ার প্রিন্ট করেছিলাম 6 বার, তারপর ক্র্যাক করেছিলাম 4 বার। এরপরে আপনারা দেখতেই পেলেন যে ড্রায়ার দিয়ে কীভাবে ক্র্যাকটাকে ফাটিয়ে নিয়েছিলাম। তো এই হলো আজকে এই প্রিন্টের প্রসিডিউর। এটা খুব সুন্দর দেখায়। এটা আপনারা চাইলে বিভিন্ন ফেব্রিক দিয়েও করতে পারেন, আপনারা চাইলে ওভেন ফেব্রিক দিয়েও কভার করতে পারেন, যাতে প্রিন্টটাকে উপর থেকে দেখা যায়, ভিজিবিলিটি ভালো আসে। সেই জন্য আমরা ম্যাশ কাপড়টা নিয়েছি। এটা আপনারা চাইলে অন্য অন্য কাপড়ও নিতে পারেন। তো এইখানে আপনারা যে টেকনিকটি দেখতে পেলেন, এটা অবশ্যই একটা গর্জিয়াস টেকনিক, এটা যে কোনো বায়ার যে কোনো কেউ পছন্দ করবে, এটা খুব রেয়ার। সো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, মাঝখানে গ্লিটার একটা প্রিন্ট আছে, তারপর উপর দিয়ে এটাকে কাপড় একটা ম্যাশ কাপড় দিয়ে ঢেকে দিয়েছি এবং সাইডটা হাই ডেন্সিটি করেছি। হাই ডেন্সিটির উপরে এটা ক্র্যাক প্রিন্ট করেছি, অত্যন্ত একটা গর্জিয়াস একটা, মানে আপনারা বলতে পারেন যে এটা একটা ফ্যান্সি স্টাইল। সো অনেক ধরনের প্রিন্ট আমরা রিভিউ দিয়ে থাকি, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভবিষ্যতে আরও খুব সুন্দর সুন্দর প্রিন্ট আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, এটাই আশা করি। এটা যে কেউ আলাদা করে দেখতে পারবে, এটা নিচের যে পার্টটা আছে তার থেকে ম্যাশ কাপড়টা আলাদা করে উঠানো যায়। আমি এর আগেও একটা প্রিন্ট করেছিলাম যে মাকড়সার জাল, স্পাইডার নেট, ওইটা এইটা সেম, এটা দুইটাই আলাদা করা যায়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।